এখন আমরা ইয়োবের বিবরণ থেকে 15 অধ্যায় পাঠ করছি। ইলিফসের দ্বিতীয় বক্তৃতা। পরে তৈমনীয় ইলিফস উত্তর করিয়া কহিলেন, জ্ঞানবান কি বায়ুবধ জ্ঞানসহ উত্তর করিবে? সে কি পূর্বীয় বায়ুতে উদর পূর্ণ করিবে? সে কি অনর্থক কথায় বিবাদ করিবে? সে কি নিষ্ফল বাক্য কহিবে? তুমি তো ভয় ছাড়িয়ে দিতেছ, ঈশ্বরের সাক্ষাতে প্রার্থনানুরাগ ক্ষীণ করিতেছ। তোমারই মুখ তোমার অপরাধ ব্যক্ত করে, তুমি ধূর্তদের জিহ্বা মনোনীত করিতেছ। তোমারই মুখ তোমাকে দূষিতেছে, আমি নই, তোমারই ওষ্ঠাধর তোমার বিরুদ্ধে প্রমাণ দিতেছে। মনুষ্যদের মধ্যে তুমি কি প্রথম জাত? পর্বতগণের পূর্বে কি তোমার জন্ম হইয়াছিল? তুমি কি ঈশ্বরের গূঢ় মন্ত্রণা শুনিয়াছ? সমস্ত প্রজ্ঞা কি আত্মসাত করিয়াছ? আমরা যাহা না জানি এমন কি জানো? আমাদের যাহা অজ্ঞাত এমন কি বুঝো? পক্ককেশ ও বৃদ্ধেরা আমাদের মধ্যে আছেন, তাহারা তোমার পিতা হইতেও বৃদ্ধ। ঈশ্বরের সান্ত্বনা বাক্য কি তোমার জ্ঞানে ক্ষুদ্র? তোমার সহিত কোমল আলাপ কি ক্ষুদ্র? তোমার মন কেন তোমাকে বিপথে টানে? তোমার চক্ষু কেন মিটমিট করে? তুমি তো ঈশ্বরের বিরুদ্ধে তোমার আত্মা ফিরাইতেছ, এইরূপ কথা মুখ হইতে নির্গত করিতেছ। মর্ত কি যে সে পবিত্র হইতে পারে? অবলাজাত মনুষ্য কি ধার্মিক হইতে পারে? দেখো, তিনি আপনার পবিত্রগণেও বিশ্বাস করেন না, তাহার দৃষ্টিতে আকাশও নির্মল নহে। তবে যে ঘৃণার্হ ও ভ্রষ্ট, যে জন জলের মতো অধর্ম পান করে, সে কি? আমি তোমাকে বলি, আমার কথা শুনো, আমি যাহা দেখিয়াছি তাহা প্রচার করিব। জ্ঞানীগণ তাহা প্রকাশ করিয়াছেন, আপনাদের পিতৃলোক হইতে পাইয়া গুপ্ত রাখেন নাই। কেবল তাহাদিগকেই দেশ দত্ত হইয়াছিল, তাহাদের মধ্যে অপর লোক ভ্রমণ করিত না। দুরাচার যাবজ্জীবন ক্লেশ পায়, দুর্দান্তের বৎসর সংখ্যা নিরূপিত আছে। তাহার কর্ণকুহরে ত্রাসের শব্দ আছে, শান্তির সময়ে বিনাশক তাহাকে আক্রমণ করে। সে বিশ্বাস করে না যে অন্ধকার হইতে সে ফিরিয়া আসিবে। সে খড়গের জন্য নির্ধারিত, সে খাদ্যের চেষ্টায় ভ্রমণ করে, বলে তাহা কোথায়? সে জানে অন্ধকারের দিন তাহার সন্নিকট। সংকট ও মনস্তাপ তাহাকে ভয় দেখায়, যুদ্ধার্থ সসজ্জ রাজার ন্যায় তাহার বিরুদ্ধে প্রবল হয়, কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে হস্ত বিস্তার করিয়াছে, সর্বশক্তিমানের বিরুদ্ধে আস্ফালন করিয়াছে। সে উচ্চ গ্রীব হইয়া তাহার বিরুদ্ধে দৌড়িতেছে, আপনার ঢালের স্থূল অংশ সকল দেখাইয়া দৌড়িতেছে। যেহেতু সে আপন মেদে মুখ ঢাকিত, সে আপন কোটিদেশ হৃষ্টপুষ্ট করিত, সে বাস করিত উৎসন্ন নগরে, সেই সকল বাটিতে যাহাতে কেহ বাস করিত না, যাহা প্রস্তর রাশি হইবার জন্য নিরূপিত ছিল। সে ধনী হইবে না, তাহার সম্পত্তি থাকিবে না, তাহাদের ফল ভূমিতে নুইয়া পড়িবে না, সে অন্ধকার হইতে প্রস্থান করিবে না, অগ্নিশিখা তাহার শাখা শুষ্ক করিবে, সে তদীয় মুখের নিঃশ্বাসে উড়িয়া যাইবে। সে ভ্রান্ত হইয়া অলিকোতায় বিশ্বাস না করুক, কেননা অলিকোতাই তাহার বেতন হইবে, তাহার কালের পূর্বেই তাহা পরিশোধ হইবে, তাহার শাখা সতেজ হইবে না, দ্রাক্ষালতার ন্যায় তাহার অপক্ক ফল ঝরিয়া পড়িবে, জীব বৃক্ষের ন্যায় তাহার পুষ্প খসিয়া পড়িবে, পামরদের মণ্ডলী বন্ধা হইবে, অগ্নি উৎকোচ তাম্বু সকল গ্রাস করিবে। তাহারা অনিষ্ট গর্ভে ধারণ করে, অন্যায় প্রসব করে, তাহাদের উদরে প্রতারণা প্রস্তুত থাকে। এখন আমরা ইয়োবের বিবরণ থেকে
16 অধ্যায় পাঠ করছি। ইয়োবের উত্তর। পরে ইয়োব উত্তর করিয়া কহিলেন, আমি এরূপ অনেক কথা শুনিয়াছি, তোমরা সকলে কষ্টজনক সান্ত্বনাকারী, বায়ুবত কথার কি শেষ হয়? উত্তর করিতে তোমাকে কিসে উত্তেজনা করে? আমিও তোমাদের ন্যায় কথা কহিতে পারি, আমার প্রাণের মতো যদি তোমাদের প্রাণ হইত, আমি তোমাদের বিরুদ্ধে কথা জুড়িতে পারিতাম, তোমাদের বিরুদ্ধে মস্তক নাড়িতে পারিতাম, কিন্তু মুখ দ্বারা তোমাদিগকে সবল করিতাম, আমার ওষ্ঠের সান্ত্বনায় তোমাদের শান্তি হইত, কথা কহিলেও আমার ক্লেশ নিবৃত্তি হয় না, নীরব থাকিলেও কি উপশম হয়? কিন্তু তিনি আমাকে অবসন্ন করিয়াছেন, তুমি আমার সমস্ত মণ্ডলী উৎসন্ন করিয়াছ, তুমি আমাকে ধরিয়াছ, আর তাহাই আমার প্রতিকূলে সাক্ষ্য দিতেছে, আমার কৃশতা আমার বিরুদ্ধে উঠিতেছে, আমার মুখের উপরে প্রমাণ দিতেছে, সে ক্রোধে আমাকে বিদীর্ণ করিয়াছে ও আমাকে তাড়না করিয়াছে, সে আমার প্রতি দন্ত ঘর্ষণ করিয়াছে, আমার বিপক্ষ আমার বিরুদ্ধে চক্ষু রক্তবর্ণ করিয়াছে, লোকে আমার বিরুদ্ধে মুখ খুলিয়া হাঁ করে, ধিক্কারপূর্বক আমার গালে চপেটাঘাত করে, তাহারা আমার বিরুদ্ধে সমাগত হয়, ঈশ্বর আমাকে অন্যায়ের কাছে সমর্পণ করেন, আমাকে দুষ্টদের হস্তে ফেলিয়া দেন, আমি শান্তিতে ছিলাম, তিনি আমাকে ভাঙিয়াছেন, ঘাড় ধরিয়া আমাকে আছাড় মারিয়াছেন, আমাকে নিজ লক্ষ্যরূপে স্থাপন করিয়াছেন, তাহার ধনুর্ধরেরা আমাকে বেষ্টন করে, তিনি আমার যকৃত বিদীর্ণ করেন, দয়া করেন না, তিনি মৃত্তিকায় আমার পিত্ত ঢালেন, তিনি ভঙ্গের পর ভঙ্গ দ্বারা আমাকে ভগ্ন করেন, তিনি বীরবত আমার বিরুদ্ধে দৌড়িয়া আইসেন, আমি নিজ চর্মের উপরে চট বুনিয়াছি, ধুলাতে আপন শৃঙ্গ কলুষিত করিয়াছি, আমার মুখ রোদনে বিকৃত হইয়াছে, মৃত্যুচ্ছায়া আমার চক্ষুর পাতার উপরে আছে, তথাপি আমার হস্তে অত্যাচার নাই, আর আমার প্রার্থনা বিশুদ্ধ, পৃথিবী আমার রক্ত আচ্ছাদন করিও না, আমার ক্রন্দন যেন বিশ্রাম স্থান না পায়, দেখো এখনো আমার সাক্ষ্য স্বর্গে আছে, আমার সাক্ষী ঊর্ধ্বস্থানে থাকেন, আমার মিত্রবর্গ আমাকে বিদ্রুপ করে, ঈশ্বরের উদ্দেশ্যে আমার চক্ষু অশ্রুপাত করে, যেন তিনি ঈশ্বরের কাছে মনুষ্যের পক্ষে কথা কহেন, বন্ধুর কাছে মনুষ্য সন্তানের পক্ষে কথা কহেন, কেননা আর কয়েক বৎসর গত হইলে, যে পথে গেলে ফিরিব না সেই পথে যাইব। এখন আমরা ইয়োবের বিবরণ থেকে 17 অধ্যায় পাঠ করছি। আমার জীবাত্মা শেষ হইয়াছে, আমার আয়ু অবসান, কবর আমার নিমিত্ত প্রস্তুত, সত্য বিদ্রূপকারীগণ আমার নিকটস্থ, তাহাদের বিরোধ আমার চক্ষুর গোচরে আছে, বিনয় করি তুমি অঙ্গীকার করো, তোমার কাছে তুমি আমার প্রতিভু হও, আর কে আছে যে আমার হাতে তালি দিবে? তুমি ইহাদের চিত্ত বুদ্ধিরহিত করিয়াছ, তাই ইহাদিগকে উন্নত করিবে না, যে ব্যক্তি লুটরূপে আপনার বন্ধুদিগকে অর্পণ করে তাহার সন্তানদের চক্ষু অন্ধ হইবে। উনি আমাকে লোকদের হাস্যাস্পদ করিয়াছেন, লোকে যাহার মুখে থুথু ফেলে আমি এমন হইলাম, আমার চক্ষু মনস্তাপে নিস্তেজ হইয়াছে, আমার সর্বাঙ্গ ছায়ার ন্যায় হইয়াছে, ইহাতে সরলাচারীরা চমৎকৃত হইবে, পামরের বিরুদ্ধে নির্দোষ উত্তেজিত হইয়া উঠিবে, কিন্তু ধার্মিক আপন পথে অগ্রসর হইবে, যে শুচি হস্ত সে উত্তরোত্তর প্রবল হইবে, কিন্তু তোমরা সকলে এখন ফিরিয়া আইসো, তোমাদের মধ্যে কাহাকেও জ্ঞানবান দেখি না, আমার আয়ু গত, আমার অভিপ্রায় সকল ভগ্ন,
আমার মনোরথ সকল ভগ্ন হইয়াছে। ইহারা রাত্রিকে দিন করে, আলোকে অন্ধকারের নিকটস্থ বলে। যদি আমার ঘর বলিয়া পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার শয্যা পাতিয়া থাকি, যদি ক্ষয়কে বলিয়া থাকি তুমি আমার পিতা, কীটকে বলিয়া থাকি তুমি আমার মাতা ও ভগিনী, তবে আমার আশা কোথায়? আর আমার আশা কে দেখিতে পাইবে? তাহা পাতালের অর্গল পর্যন্ত নামিয়া যাইবে, যখন একবার ধুলায় বিশ্রাম পাওয়া যায়। এখন আমরা ইয়োবের বিবরণ থেকে ১৮ অধ্যায় পাঠ করছি। বিলদদের দ্বিতীয় বক্তৃতা। পরে শুহি ও বিলদদ উত্তর করিয়া কহিলেন, তোমরা কতকাল বাক্য ধরিতে জাল পাতিবে? বিবেচনা কর, পরে আমরা উত্তর করিব। আমরা কি নিমিত্ত পশুবত গণিত হইয়াছি, তোমাদের দৃষ্টিতে অশুচি হইয়াছি? তুমি তো ক্রোধে আপনাকে বিদীর্ণ করিতেছ, তোমার নিমিত্ত কি পৃথিবী ত্যাগ করা যাইবে? শৈলকে কি সস্থান হইতে সরানো যাইবে? দুষ্টের দীপ্তি তো নির্বাণ হইবে, তাহার অগ্নিশিখা নিস্তেজ হইবে, তাহার তাম্বুতে আলোক অন্ধকার হইবে, তাহার উপরিস্থ প্রদীপ নিবিয়া যাইবে, তাহার বলের গতি খর্ব করা যাইবে, সে আপনার পরামর্শ দ্বারাই নিপাতিত হইবে, সে তো আপন পাদসঞ্চারে জাল মধ্যে চালিত হয়, সে ফাঁস কলের উপর দিয়া গমন করে, তাহার পাদমূল পাশে বদ্ধ হইবে, সে ফাঁদে ধৃত হইবে, তাহার জন্য ফাঁস ভূমিতে লুক্কায়িত আছে, তাহার জন্য পথে কলপাতা আছে, চারিদিকে নানাবিধ ত্রাস তাহাকে ভয় দেখাইবে, পদে পদে তাহাকে তাড়না করিবে, তাহার বল ক্ষুধায় ক্ষীণ হইবে, বিপদ তাহার পার্শ্বে অবস্থিত থাকিবে, তাহা তাহার দেহের অঙ্গ সকল ভক্ষণ করিবে, মৃত্যুর জ্যেষ্ঠ তনয় তাহার সর্বাঙ্গ ভক্ষণ করিবে, সে আপন বিশ্বাসস্থল তাম্বু হইতে উৎপাটিত এবং ত্রাস রাজের কাছে নীত হইবে, তাহার অসম্পর্কীয়েরা তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়ানো যাইবে, নিচে তাহার মূল শুষ্ক হইবে, উপরে তাহার শাখা ম্লান হইবে, পৃথিবী হইতে তাহার স্মৃতি লুপ্ত হইবে, পথে কেহ তাহার নাম করিবে না, সে আলো হইতে অন্ধকারে দূরীকৃত হইবে, সে সংসার হইতে বিতাড়িত হইবে, স্বজাতীয়দের মধ্যে তাহার পুত্র কি পৌত্র থাকিবে না, তাহার প্রবাস স্থানে কেহই অবশিষ্ট থাকিবে না, তাহার দুর্দিনে পশ্চিম দেশীয়েরা স্তম্ভিত হইবে, পূর্ব দেশীয়েরা ভয়ে রোমাঞ্চিত হইবে, সত্যই অন্যায়ীদের বসতি এইরূপ, যে ঈশ্বরকে জানে না তাহার এই দশা। পবিত্র বাইবেল থেকে ইয়োবের বিবরণের ২৪ অধ্যায় পাঠ করছি। সর্বশক্তিমান হইতে কেন সময় নিরূপিত হয় না? যাহারা তাহাকে জানে তাহারা কেন তাহার দিন দেখিতে পায় না? কেহ কেহ ভূমির আলি সরাইয়া দেয়, তাহারা সবলে মেষপাল হরণ করিয়া চড়ায়, তাহারা পিতৃহীনদিগের গর্দভ লইয়া যায়, তাহারা বিধবার গরু বন্ধক রাখে, তাহারা দরিদ্রদিগকে পথ হইতে তাড়াইয়া দেয়, দেশের দীনহীনেরা একেবারে লুকাইয়া থাকে, দেখো প্রান্তরস্থ বনগর্দভ সকলের ন্যায় তাহারা নিজ কর্মে গিয়া গ্রাসের অন্বেষণ করে, জঙ্গল তাহাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়, তাহারা ক্ষেত্রে উহার পশুভক্ষ শস্য ছেদন করে, দুর্জনের দ্রাক্ষা ক্ষেত্রে অবশিষ্ট ফল চয়ন করে, বস্ত্রাভাবে উলঙ্গ হইয়া রাত্রি যাপন করে, শীতকালে তাহাদের আচ্ছাদন মাত্র থাকে না, তাহারা পর্বতের বৃষ্টিতে ভিজে,
আশ্রয় না থাকায় শৈলের শরণ লয়। কেহ কেহ পিতৃহীনকে মাতার স্তন হইতে কাড়িয়া লয়, দরিদ্রের সামগ্রী বন্ধক রাখে, তাই ইহারা বস্ত্রাভাবে উলঙ্গ হইয়া বেড়ায়, ক্ষুধিত হইয়া শস্যের আটি বহন করে, ইহারা উহাদের প্রাচীরের ভিতরে তৈল প্রস্তুত করে, দ্রাক্ষা মর্দন করিয়া তৃষ্ণার্ত হয়। লোকাকীর্ণ নগর মধ্যে লোকেরা কোঁকায়, আহত লোকের প্রাণ চিৎকার করে, তথাপি ঈশ্বর এই দোষে মনোযোগ করেন না। তাহারা আলোক বিদ্রোহীদের দলভুক্ত, তাহারা তাহার গতি জানে না, তাহারা তাহার পথে থাকে না। রাত্রি প্রভাতে হত্যাকারী উঠে দুঃখী দীনহীনকে মারিয়া ফেলে, রাত্রিকালে সে চোরের সমান হয়, পারদারিকের চক্ষুও সন্ধ্যাকালের অপেক্ষা করে, সে বলে কাহারও চক্ষু আমাকে দেখিতে পাইবে না, আর সে আপন মুখ আচ্ছাদন করে, তাহারা অন্ধকারে লোকের গৃহে সিঁধ কাটে, দিনমানে তাহারা লুক্কায়িত থাকে, তাহারা দীপ্তি জানে না, প্রাতঃকাল তাহাদের সকলের পক্ষে মৃত্যুচ্ছায়ার ন্যায়, কারণ তাহারা মৃত্যুচ্ছায়ার ভয়ানকতা জানে। এরূপ লোক স্রোতের বেগে চালিত তৃণস্বরূপ, দেশে তাহাদের অধিকার সাপগ্রস্ত হয়, তাহারা আর দ্রাক্ষাক্ষেত্রের পথে বিহার করে না। অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন হিমানি জলকে পাতাল, তেমনি পাপীদিগকে হরণ করে, গর্ভ তাহাদিগকে ভুলিয়া যাইবে, তাহারা কীটের সুস্বাদু ভক্ষ হইবে, তাহারা কাহারও স্মরণে থাকিবে না, বৃক্ষের মতো অন্যায় ভাঙিয়া পড়িবে। সে নিঃসন্তান বন্ধাস্ত্রীকে গ্রাস করে, সে বিধবার প্রতি সৌজন্য প্রকাশ করে না, ঈশ্বর শক্তি দ্বারা পরাক্রমীদিগকে আকর্ষণ করেন, তিনি উঠিলে কাহারও জীবনের আশা থাকে না, তিনি তাহাকে আশ্রয় দিলে সে নির্ভয়ে থাকে, কিন্তু তাহাদের পথে তাহার দৃষ্টি থাকে, তাহারা উচ্চ হয়, ক্ষণকাল গেলে তাহারা নাই, তাহারা নত হয়, অন্য সকলের ন্যায় অপনীত হয়, শস্যের শিশাগ্রের ন্যায় ছিন্ন হয়। যদি এরূপ না হয়, কে আমাকে মিথ্যাবাদী করিবে, কে আমার কথা নিরর্থক বলিয়া দেখাইবে? পবিত্র বাইবেল থেকে ইয়োবের বিবরণের ২৫ অধ্যায় পাঠ করছি। বিলদদের তৃতীয় বক্তৃতা। পরে সুহীয় বিলদদ উত্তর করিয়া কহিলেন, প্রভুত্ব ও ভয়ানকতা তাঁহার, তিনি আপন উচ্চস্থানে থাকিয়া শাস্তি বিধান করেন। তাহার সৈন্যদল কি গণনা করা যায়? তাহার দীপ্তি কাহার উপরে না উঠে? তবে ঈশ্বরের কাছে মর্ত কেমন করিয়া ধার্মিক হইবে? অবলার সন্তান কেমন করিয়া বিশুদ্ধ হইবে? দেখো, তাহার দৃষ্টিতে চন্দ্র নিস্তেজ, তারাগণ নির্মল নহে, তবে কীট সদৃশ মর্ত কি, কৃমি সদৃশ মনুষ্য সন্তান কি? পবিত্র বাইবেল থেকে ইয়োবের বিবরণের ২৬ অধ্যায় পাঠ করছি। ইয়োবের শেষ উত্তর। তখন ইয়োব উত্তর করিয়া কহিলেন, তুমি বলহীনের কেমন সাহায্য করিলে, দুর্বল বাহুকে কেমন নিস্তার করিলে, প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে, বুদ্ধি কৌশল কেমন প্রচুর রূপে প্রকাশ করিলে, তুমি কাহার কাছে কথা কহিলে, তোমা হইতে কাহার নিঃশ্বাস নির্গত হইল, প্রেতগণ কম্পিত হয় জলরাশির ও তন্নিবাসীদের নিচে, তাহার সম্মুখে পাতাল অনাবৃত, বিনাশ স্থান অনাচ্ছাদিত, তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করিয়াছেন, অবস্তুর উপরে পৃথিবীকে ঝুলাইয়াছেন,
তিনি স্বীয় নিবিড় মেঘে জল বদ্ধ করেন, তথাপি জলধর তাহার ভারে বিদীর্ণ হয় না। তিনি নিজ সিংহাসনে মুখ আচ্ছাদন করেন, আপন মেঘ দ্বারা তাহা আবৃত করেন। তিনি জলরাশির উপর চক্ররেখা লিখিয়াছেন, অন্ধকার ও দীপ্তির মধ্যবর্তী সীমা পর্যন্ত। গগনমণ্ডলের স্তম্ভ সকল কম্পিত হয়, তাঁহার ভৎসনায় চমকিয়া ওঠে। তিনি আপন পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন, আপন বুদ্ধিতে গর্বীকে আঘাত করেন। তাঁহার শ্বাসে আকাশ পরিষ্কার হয়, তাঁহারই হস্ত পলায়মান নাগকে বিদ্ধ করিয়াছে। দেখো, এই সকল তাঁহার মার্গের প্রান্ত, তাঁহার বিষয়ে কাকলি মাত্র শোনা যায়, কিন্তু তাঁহার পরাক্রমের গর্জন কে বুঝিতে পারে?